ঝড় বৃষ্টিতে পথ চলা, আকাশ মাটির সাথে কথা বলা, তারা ছাড়া আমরা অচল, গড়ছে যারা সবুজ হিমাচল। আজ শুনবো সবাই জবাবে তাদের ঘাত প্রতিঘাত। নমস্কার বন্ধুরা, আমি পিউ আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের কাছে বাংলার একমাত্র কৃষিভিত্তিক গেম শো, যার নাম ক্ষেত খামারে বাজিমাত। এবং তাও বাংলা টেলিভিশনে কিন্তু একমাত্র চ্যানেল আপনারা দেখতে পান, তা হচ্ছে ডিডি বাংলা। সেই শো নিয়ে আমি আরও একবার হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে। এবং যেমনটা আমরা প্রতিবারে করি যে এই পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলার যারা রয়েছেন আমাদের কৃষক ভাইরা এবং বিভিন্ন সংস্থার যারা সদস্য রয়েছেন তাদেরকে একেবারে মুখোমুখি আমরা লড়িয়ে দিই, একটা হাড্ডাহাড্ডি খেলা তারা মেতে ওঠেন। তো আজকেও একেবারেই তারা অন্যতা হবে না, আজকেও আমরা সেরকমই একটা দিন উদযাপন করব। এবং তার জন্যই আজকে আপনাদের ভালোবাসা সাহচর্য অবশ্যই দরকার, তাকে পাথর করে আমরা আজও এগিয়ে যাব। চলুন তাহলে শুরু করা যাক, উদযাপন করা যাক আরও একটি নতুন দিনের নতুন অনুষ্ঠানে। অবশ্যই বিভিন্ন জেলা থেকে যারা এসেছেন তাদেরকে আমরা বরণ করে নেব, আমাদের মঞ্চে নিমন্ত্রণ জানাবো। তো প্রথমেই আমি আমার ডান দিকে যারা রয়েছেন অর্থাৎ তীর্থ ফার্মার্স ক্লাব যারা বজবজ থেকে এসেছেন তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এক এক করে মঞ্চে আসুন আপনারা, আপনাদেরকে অনেক স্বাগত, শুভেচ্ছা, নমস্কার, অনেক অভিনন্দন। একইভাবে এবার আমি আমার বাঁ দিকে যারা রয়েছেন পার্টিসিপেন্ট তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। তারা এসেছেন হুগলি থেকে, হুগলির খানাকুল থেকে, তাদেরকে আমি মঞ্চে আসার জন্য আমন্ত্রণ করব। এক এক করে আসুন আপনারা, তারা মঞ্চে আসছেন এক এক করে যারা সুদূর খানাকুল থেকে এসেছেন। দেখ আমাদের সংসার ভরে উঠল, আমার বিভিন্ন যারা পার্টিসিপেন্টস রয়েছেন তারা মঞ্চে হাজির হয়েছেন। আমরা খেলাতে অবশ্যই যাব, আলাপ আলোচনা যাব, তবে শুরুটাই করি কৃষকের বন্ধু খনা একটি বচন দিয়ে। খনা বলেছেন যে আশ্বিনে ১৯, কার্তিকের ১৯, বাদ দিয়ে মটর কলায় ১৯, অর্থাৎ আশ্বিন মাসের শেষ ১৯ দিন এবং কার্তিক মাসের কোথাও গিয়ে প্রথম ১৯ দিন বাদ দিয়ে মটর কলায় গুনলে নাকি তা সত্যি খুব ভালো হয়, তাই কি? সত্যি তাই, এই সময়টা বাদ দিয়ে গুনলে সেটা বেশি ভালো হয়। আপনাদের ওখানে করা হয় মটর কলাইগুলো চাষাবাদ করা হয়? কিছু কিছু হয়। আচ্ছা, সহমত পোষণ করলেন, আমরা জানবো আরও বিস্তারিতভাবে, তাদের কাছ থেকে অনেক গল্প শোনার বাকি আছে। কিন্তু তার আগে আমরা একটু পরিচয় পর্বটা সেরে ফেলি। আমার নাম সোমা বে, দক্ষিণ ২৪ পরগনা থেকে এসেছি, বজবজ ২ থেকে। আচ্ছা, তো ফার্মার্স ক্লাব, ফার্মার্স ক্লাব, স্বাগত আপনাকে। আর আপনার নাম বলুন। আমার নাম অলকা বে। আচ্ছা, ফার্মার্স ক্লাব থেকে এসেছি, তীর্থ বে, বজবজ, দক্ষিণ ২৪ পরগনা। স্বাগত আপনাকে। দাদা নাম বলুন। আমার নাম নিমাই চাঁদ বে, আমি অভিনন্দন রইল। কি কোথাও কি নার্ভাস হচ্ছেন, ভয় লাগছে নাকি? ভয় কিছু নেই। হ্যাঁ না কেন, ভয় কেন, এটা তো কোনো পরীক্ষা বা কোনো কিছু না, এটা খেলা, এটা মজার ছলে খেলবে। না একেবারেই না, কখনো আসেনি। দাদা নাম বলুন। সচিন্দ্রনাথ মেটে, হুগলির খানাকুল এক নম্বর ব্লকের শ্রীধর বিষ্ণু ফার্মার্স ক্লাবের সদস্য আমি। বেশ, অনেক স্বাগত আপনাকে। দাদা আপনি বলুন। আমার নাম প্রভাস দারা, হুগলির খানাকুল থেকে, পাঁচশাল গ্রাম পঞ্চায়েতের কাছে কুরকুরি গ্রামে। বাবা, প্রভাস দারা। তো আমি শ্রীধর বিষ্ণু ফার্মার্স ক্লাবের একজন সদস্য। বেশ, অনেক ধন্যবাদ এখানে আসার জন্য, স্বাগত আপনাকে। দাদা আপনি। আমার নাম অমর আদব, আমি হুগলি জেলার খানাকুল এক ব্লকের কাঁতিশাল গ্রাম পঞ্চায়েতের কনকপুর গ্রাম থেকে এসেছি। আমি শ্রীধর বিষ্ণু ফার্মার্স ক্লাবের সভাপতি। স্বাগত। দাদার মধ্যে বেশ ভারিকি ভারিকি ব্যাপার আছে, মানে সভাপতিত্ব করার ব্যাপার আছে না? সভাপতি হিসেবে কিরকম দাদা? মানে বলে না নেতা নেতা টাইপ একটা, না বেশ নেতৃত্ব দেওয়ার মতো। নেতা নেতা এটা সেরকম দেখেই করেছি। একদম একদম, মানে সভাপতি নির্বাচন একদম সঠিক হয়েছে। সবাই মানে অভিনন্দন রইল তিনজনকে। একইভাবে আমার সঙ্গে যারা রয়েছেন এমটি নিয়ে তাদের সঙ্গে কথা বলে নিই। তীর্থ ফার্মার্স ক্লাব বজবজ থেকে দিদি ভাই আপনি বলুন, মাঝের দিদি ভাই বলুন, যে এখানে এসে কিরকম লাগছে? খুব ভালো লাগছে, এখানে এসে খুব ভালো লাগছে। ভালো লাগছে তো?
আচ্ছা ভাবতে পারি যে শেষ বয়সে আবার এখানে আসতে পারবে এই বয়সে শেষ বয়স আবার কি এটা শুরু হতে পারে তো বয়সে হাফ না না বয়সের কোনো ভেরিয়েশন না কিছু থাকতে থাকে না এখান থেকে নতুন করে আবার শুরু হতে পারে আবার শুরু হচ্ছে একদম তাই ভাবুন যেখান থেকে শুরু আমি আবার আসবো অন্য কোথাও যাব বহু জায়গায় যাব গ্রামের লোক চাষবাস করতো না করতো এত দূর এসে পৌঁছাবো আর এটাই ভাবতে পারছি না যে আজকে এসেছে এই জায়গাতে তো মানে বিয়ের আগেও কোনো কৃষক পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন তো হ্যাঁ তারপরে বিয়ে করে শ্বশুর বাড়িতে এসে সেখানেও এইভাবে আবার করতে হচ্ছে হাওড়া জেলা বাগনানে আচ্ছা সেখানেও চাষবাস ছিল বাগনান পানকু হয় এখানে হ্যাঁ সেখানেও চাষবাস ছোটবেলা থেকে বাবার হাতে ধরে করা হতো শ্বশুর বাড়িতে তাই তো কোথাও কোনো কিছু খারাপ লাগেনি যে বাপের বাড়িতে করেছিলাম ভাবলাম শ্বশুর বাড়িতে গিয়ে অন্য জীবন পাবো সেখানে গিয়ে চাষবাসের সঙ্গে যুক্ত খারাপ লাগেনি তো না খারাপ লাগেনি না বরং যে শেখা ছিল বলে এসে তো হালটা ধরতে ফেলেছেন ওই যে হাঁড়ি তো করে ধান সেদ্ধ না পারলে তো শাশুড়ির গঞ্জনা সেটা তো বেঁচে গেছে একদমই তাই একদমই তাই সেখানে শাশুড়ি শেখাতে হয়নি জানে যে বৌমা সব জানে যে মুড়ি ভাজা তো এরকম অনেকগুলো বছরই তো এইভাবে পার হয়ে গেল অনেক চাষের সঙ্গে যুক্ত হয়ে তো চলো রিল্যাক্স থাকুন আমরা আমাদের খেলাটা শুরু করি ঠিক আছে আমরা আজকে এবারে আপনাদের বার্তা দিয়ে দিলাম পৌঁছে দিলাম আগামী দিনেও দেব কিন্তু আমরা যে কারণে আজকে প্রত্যেকে এই মঞ্চে এসে উপস্থিত হয়েছি তা হচ্ছে কি করার জন্য আমরা খেলায় বাজিমাত করব বলে তাই তো আমাদের খেলার নামই হচ্ছে ক্ষেত খামারে বাজিমাত এবং সেই ক্ষেত খামারে বাজিমাতে প্রথম রাউন্ড হচ্ছে জানা অজানায় এই রাউন্ডে কিছু প্রশ্ন জানা কিছু প্রশ্ন অজানা এবং তাই জন্য আমরা নাম রেখেছি জানা অজানা কি ব্যাপারটা কিরকম না পাঁচটা করে প্রশ্ন থাকবে প্রতিটা প্রশ্নের জন্য চারটে করে অপশন থাকবে আপনাদের কম্পিউটার স্ক্রিনে দেখতে পাবেন আমি পড়ে দেবো আপনারাও দেখতে পাবেন যেটা মনে হবে যে সঠিক বলে আপনাদের মনে হবে সেটা দেবেন যেটা যদি উত্তরটা সঠিক হয় 10টি নম্বর পাবেন ভুল হলে কোনো নম্বর দিতে পারবো না নেগেটিভ মার্কিংও নেই কোনো ভয় নেই ঠিক আছে প্রস্তুত তাহলে 50টি নম্বর করার জায়গা তাহলে একেবারে মনে ভয় রাখবেন না সংকোচহীনভাবে খেলুন প্রথম প্রশ্ন আমার থাকবে যারা বজবজ থেকে এসেছেন তীর্থ ফার্মার্স ক্লাব তাদের জন্য তাদের প্রথম প্রশ্ন দেখুন আপনাদের স্ক্রিনে কি আসছে দেখুন দিদি ভাই আপনাদের স্ক্রিনে আপনাদের প্রশ্ন কি আসছে আদ্র কৃষিতে বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে কোন ফসলের চাষ করা হয় আদ্র কৃষিতে বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে কোন ফসলের চাষ করা হয় এবার আমরা সূত্রগুলো এক এক করে দেখব ঠিক আছে অপশন স্পেস জোয়ার ভুট্টা পাট নাকি বাজরা সবকটা নামের সঙ্গে কম বেশি নিশ্চয়ই পরিচিত আদ্র কৃষিতে বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে কোন ফসলের চাষ করা হয় সেটা কি জোয়ার ভুট্টা পাট না বাজরা সময় কিন্তু শুরু হয়ে গেছে উত্তরটা দিতে হবে 10 সেকেন্ড সময় আছে আপনাদের হাতে সেটা ক্রমশই শেষের পথে সময়টা কিন্তু পার হয়ে গেছে উত্তরটা বাদ দিতে হবে ভুট্টা ওকে ওনারা বলছেন ভুট্টা দাদাভাইটা বললে কি বলতেন তাই বলতেন পাট 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 বলতেন আচ্ছা কি ভুট্টা নাকি পাট নাকি অন্য কিছু স্ক্রিন কি বলছেন দেখা যাক স্ক্রিন বলছে পাট দাদারা একদম ঠিক বলেছেন কিন্তু কোথাও গিয়ে নম্বর দিতে পারবো না সেখানটা আমি বাধা আদ্র কৃষিতে বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে পাট চাষ করা হয় যে সমস্ত ফসল চাষে প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন হয় যে সমস্ত ফসল প্রচুর বৃষ্টি জল এবং জমা জল সহ্য করতে পারে সে সমস্ত ফসল আদ্র কৃষি অঞ্চলে চাষ করা হয় এবং তার মধ্যে হচ্ছে পাট এটা অন্যতম পাট ছাড়াও ধান এবং আখ রয়েছে কিন্তু সবার উপরে রয়েছে পাট খুব দুঃখিত আমি কোনো নম্বর দিতে পারলাম না পরের প্রশ্ন অবশ্যই হবে চলুন প্রথম প্রশ্নে কোনো নম্বর দিতে পারলাম না আমি দেখা যাক যে দাদা ভাইদের জন্য অর্থাৎ যারা এসেছেন খানাকুল থেকে শ্রীধর বিষ্ণু ফার্মার্স ক্লাবে হয়ে খেলছেন তাদের জন্য তাদের প্রথম প্রশ্ন কি আসছে ওনাদের স্ক্রিনে দেখা যাক আমন ধান কোন সময় চাষ করা হয় অপশন স্যার বর্ষা ঋতুতে শীত ঋতুতে প্রাক বর্ষা ঋতুতে নাকি বসন্ত ঋতুতে বলুন কি হবে সময় তো বয়ে যাচ্ছে শেষ হয়ে যাবে ফুল এন্ড ফাইনাল নেব ওকে ওনারা বলছেন বর্ষা যদি প্রশ্নটা আপনার হতো আপনি কি বলতেন বর্ষাই বলতেন আচ্ছা তাহলে আমন ধানটা বর্ষার সঙ্গে রিলেটেড তাই তো দেখি স্ক্রিন কি বলছে প্রাক বর্ষা মানে একটু আগে
বর্ষা আসলে একটু আগে প্রাক বর্ষা ঋতুতে আমন ধান চাষ করা হয়। আমন শব্দটি একটা আরবি শব্দ, আমান থেকে হয়েছে, যার অর্থ হচ্ছে আমানত। অর্থাৎ আমন কৃষকের কাছে একটি নিশ্চিত ফসল, মানে যেটা থেকে তার লাভবান হবে, এবং আমানত হিসেবে পরিচিত ছিল। ওকে, তাহলে একটা করে প্রশ্ন আমরা শেষ করে ফেললাম এবং দুপক্ষ কাউকে আমরা নম্বর দিতে পারলাম না, কারণ দুজনই সঠিক উত্তর দিতে পারেননি। আমরা এবার দ্বিতীয় প্রশ্নে যাব এবং সেই দ্বিতীয় প্রশ্ন তীর্থ ফার্মার্স ক্লাবের জন্য কি আসছে ওনাদের স্ক্রিনে দেখুন। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি আনারস উৎপন্ন হয়? আনারস সবচেয়ে বেশি উৎপন্ন হয় কোন রাজ্যে ভারতের মধ্যে? আমরা সূত্রগুলো দেখব, দেখি বিহার, পশ্চিমবঙ্গ, আসাম নাকি মণিপুর। পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি আনারস উৎপন্ন হয় এমনটাই বলছো, পশ্চিমবঙ্গ বলছো। ফুল অ্যান্ড ফাইনাল এটাই নেবো নাকি আর ভাবনা চিন্তা করার কোনো জায়গা আছে? এটাই, ওকে। ওনারা বলছেন পশ্চিমবঙ্গ, দেখি পশ্চিমবঙ্গ সঠিক হয় নাকি বেঠে, কি বলছে আমাদের কম্পিউটার স্কুল। একেবারে পশ্চিমবঙ্গ সঠিক উত্তর, অনেক 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 অভিনন্দন প্রশ্নটা পারার জন্য। 10টি নম্বর একইভাবে আপনার ঝুঁকে চলে গেল, আপনারা জানতেন ব্যাপারটা, কনফিডেন্ট ছিলেন যে পশ্চিমবঙ্গই হবে। আচ্ছা, পশ্চিমবঙ্গের মধ্যে কোচবিহারে সবচেয়ে বেশি আনারস হয়, বা আমি তো এই জন্যই বলি যে এই সমস্ত মানুষদেরকে পাওয়া এই জন্যে অনেক কিছু আমাদেরও মানে জ্ঞান ভাণ্ডার আমাদের সেটা আরও বেশি ফুলে ফেপে ওঠে। পশ্চিমবঙ্গে আনারস সবচেয়ে বেশি হয় কোচবিহার তো অবশ্যই হয়, তারই পাশাপাশি হয় দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এবং বিশ্বে সবচেয়ে বেশি আনারস হয় হচ্ছে কোস্টারিকা দেশে। একটা হাততালি হয়ে যাক ওনাদের জন্য, কারণ দ্বিতীয় প্রশ্নে বাজিমাত করেছেন, দ্বিতীয় প্রশ্নে 10 নম্বর পেয়ে গেছে। আর এই হাততালির রেশ যেন থাকে অপরপক্ষের কাছেও, সেটাই আমরা আশা করবো। চলুন তাহলে শ্রীধর বিষ্ণু ফার্মার্স ক্লাবের জন্য ওনাদের দ্বিতীয় প্রশ্ন কি চট করে আমরা দেখে নিই, দেখি কি আসছে। একই জমিতে বিভিন্ন শস্যের চাষকে কি বলে? একই জমিতে যদি বিভিন্ন শস্যের চাষ হয় তাহলে সেটাকে কি বলে? অপশন স্যার কি সূত্র আসছে দেখি, দেখে আমরা বুঝতে পারবো, আমার দাদাভাইরা বুঝতে পারবেন। তাকে কি বাণিজ্যিক কৃষি বলে, শস্যাবর্তন কৃষি বলে, উদ্যান কৃষি বলে, নাকি বাগিচা কৃষি বলে? বাণিজ্যিক, শস্যাবর্তন, নাকি উদ্যান, নাকি বাগিচা? ভালো করে ভেবে চিনতে বলবেন, যদি মনে হয় এটা তাহলে আমাকে বলুন ফুল অ্যান্ড ফাইনাল কিনা। একই জমিতে বিভিন্ন শস্যের চাষ, বাগিচা কৃষি, শিওর, ওকে। ওনারা বলছেন বাগিচা কৃষি, ওকে। দেখা যাক যে স্ক্রিন কি বলছে, আমরা সময় নষ্ট করবো না, আমরা দেখবো সরাসরি স্ক্রিনের ওপর ফেলে দেবো, স্ক্রিন কি বলছে দেখা যাক উত্তরটা কি হয়। বাণিজ্যিক, শস্যাবর্তন, উদ্যান কৃষি, নাকি বাগিচা কৃষি? শস্যাবর্তন, বাগিচা কৃষি হচ্ছে যেগুলো বাগান আকারে হয়, যেগুলো চা কফি এগুলো বাগিচা কৃষি। শস্যাবর্তন কৃষি মানে হচ্ছে শস্যের আবর্তন হবে, যেটা বারবার করে একই জমিতে বিভিন্ন শস্যের চাষ করা। আপনারা তো চাষবাস করেন তো এরকমভাবে, মানে একই জমিতে একবার আলু চাষ করলেন, পরে এবারে অন্য কেউ চাষ করলেন, এই যে বারবার শস্যটা পরিবর্তন হচ্ছে কিন্তু জমিটা একই থাকছে, ওটাকে শস্যাবর্তন বলা হয়। আর বাগিচা মানে হচ্ছে বাগান, বাগানের আকারে যে চাষবাস করা হয় সেটাকে বলা হয় বাগিচা কৃষি। ভেরি সরি, আমি ভীষণ দুঃখিত, আমি কোনো নম্বর দিতে পারলাম না, কেন উত্তরটা সঠিক পেলাম না আমি, ওকে। এরই সঙ্গে দুটো করে প্রশ্ন আমরা কমপ্লিট করে ফেলেছি, এবার তৃতীয় প্রশ্নের পালা, এবং সেই তৃতীয় প্রশ্ন তীর্থ ফার্মার্স ক্লাবের জন্য কি ওনাদের স্ক্রিনে আমরা সেটাই দেখবো। এবার তৃতীয় প্রশ্ন, তীর্থ ফার্মার্স ক্লাব যারা বজবজ থেকে এসেছেন তাদের জন্য কি আসছে তাদের স্ক্রিনে। ভারতে সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় কোন রাজ্যে? কফি সবচেয়ে বেশি উৎপন্ন হয় কোথায়? দেখি সূত্রগুলো কি আসছে, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, কর্ণাটক, মেঘালয়। কর্ণাটক নেব, দেখা যাক কর্ণাটক সঠিক উত্তর হয় কিনা। স্ক্রিন কি বলছে আমাদের, সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় বলছে কর্ণাটক। এখনো পর্যন্ত 2 নম্বর প্রশ্নের মধ্যে একটা সঠিক হয়েছে, 3 নম্বর প্রশ্ন সেটাও হয়ে গেল সঠিক একেবারে। আরো 10টি নম্বর তীর্থ ফার্মার্স ক্লাবের জন্য, কর্ণাটক একেবারে সঠিক উত্তর, সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় এই রাজ্যে। ভারতে কফি উৎপাদনে বেশিরভাগই দক্ষিণ ভারতে 3টি রাজ্য, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু হয়, তা কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি হয় কর্ণাটক রাজ্যে। তার জন্য অনেক অভিনন্দন রইল, আরও একটি প্রশ্নের উত্তর তুমি সঠিক দিলে, ওকে। এবার 3 নম্বর প্রশ্ন আমার দাদা ভাইদের জন্য, শ্রীধর বিষ্ণু ফার্মার্স ক্লাব যারা খানাকুল থেকে এসেছেন হুগলির, 3 নম্বর প্রশ্নটা পারতেই হবে কিন্তু, দেখি আপনাদের স্ক্রিনে কি আসছে।
ভারতের নতুন জাতীয় কৃষি নীতিকে কোন নামে ডাকা হয়? নতুন জাতীয় কৃষি নীতিকে কোন নামে ডাকা হয় দেখব আমরা সূত্রগুলো। রামধনু বিপ্লব, হলুদ বিপ্লব, সবুজ বিপ্লব, বাদামি বিপ্লব। রামধনু বিপ্লব বললেন ফাইনাল। ওকে, নেব তো। দেখা যাক, ওনারা বলছেন রামধনু বিপ্লব, সেটা হলুদ সবুজ বা বাদামি বিপ্লব নয় কেন, রামধনুটাই কেন সঠিক উত্তর স্ক্রিন বলবেন। একেবারেই সঠিক উত্তর, রামধনু বিপ্লব। এই সঙ্গে তিন নম্বর প্রশ্নে আলটিমেট 10টি নম্বর গেল দারাদের ঝুলিতে, অর্থাৎ শ্রীধর বিষ্ণু ফার্মার্স ক্লাব, তারা 10 নম্বর পেলেন। রামধনু বিপ্লব সঠিক উত্তর। ভারতের নতুন জাতীয় কৃষি নীতিকে রামধনু বিপ্লব নামেই বলা হয়, কারণ সমস্ত ধরনের কৃষি ব্যবস্থার উন্নতির সঙ্গে এই রামধনু বিপ্লব জড়িত। প্রধানত আধুনিক জৈব সার বা জৈব কৃষি ব্যবস্থা রূপায়ণের মাধ্যমে কৃষি কাজ করা হয়, তাই জন্য এটা রামধনু বিপ্লব নামে পরিচিত। এর সঙ্গে আমরা তিনটে করে প্রশ্ন শেষ করে ফেললাম, এবার পালা হচ্ছে চতুর্থ প্রশ্ন, এবং সেই চতুর্থ প্রশ্ন ওনারা বাজিমাত করেন কিনা সেটাই এখন দেখার। চতুর্থ প্রশ্ন তীর্থ ফার্মার্স ক্লাবের জন্য কি আসছে আমাদের স্ক্রিনে দেখা যাক। ভারতের ডাল সংগ্রহ, আমদানি ও রপ্তানির কাজে যে সংস্থাটি যুক্ত, ডাল সংগ্রহ হবে, আমদানি হবে, রপ্তানির কাজে যে সংস্থাটি যুক্ত তার নামটা কি? তার নাম কি দেখি আমরা সূত্রগুলো কি আসছে, কি কি নাম আসছে। ICAR, NAFET, NABARD না IIPR? ICAR, NAFET বা NAFET, NABARD আর IIPR কোন সংস্থাটা যুক্ত এটা বলতে হবে। ভারতের ডাল সংগ্রহ মানে ভারতের মধ্যে যত ডাল সংগ্রহ হয় তার সেটা আমদানি হয়, মানে অন্য জায়গাকে আনা হয় বা তার রপ্তানি করা হচ্ছে, এখান থেকে পাঠানো হচ্ছে, এই সমস্ত এই কাজগুলো করার জন্য যে সংস্থাটা কাজ করে, একটা মাধ্যমে তো এগুলো হয়, সেই সংস্থাটার যে যুক্ত রয়েছে তার নামটা NABARD। NABARD মানে কোথাও গিয়ে এই নামটা একটু বেশি জানা, তাই না, বেশি শোনা, যদি এটা হয়ে যায় তাহলে খুব ভালোই হয়। ওনারা বলছেন NABARD। দাদাভাই আপনারা বললে কি বলতেন? ICAR বলতেন। গর গয়ের মধ্যে যুদ্ধ লেগেছে ICAR আর NABARD এর মধ্যে। দেখি আমাদের কম্পিউটার স্ক্রিন কি বলছে। নাকি ICAR নাকি NABARD, এটা NAFET বা NAFET যাই বলি না কেন সেটা ছিল সঠিক। তো ICAR ও নয় আর NABARD ও নয় আর IIPR তো একেবারেই নয়। ভেরি সরি, চার নম্বর প্রশ্নে আমি কোনো উত্তর দিতে পারলাম না, এটা ভুল ছিল। NAFET এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল এগ্রিকালচারাল কো অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া। 1958 সালে 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে এই সংস্থার প্রতিষ্ঠা হয়েছিল। ভারতের কৃষি দপ্তরের অধীনস্থ এই সংস্থা চাষিদের ফসল বিপণনে সহায়তা করে। তারা কোথায় এটাকে বিপণন করবেন সেক্ষেত্রে সহায়তা করে এই সংস্থাটি। তো এই সঙ্গে আমরা কমপ্লিট করে ফেললাম চার নম্বর প্রশ্ন তীর্থ ফার্মার্স ক্লাবের জন্য। তবে চার নম্বর প্রশ্ন এখনো বাকি রয়েছে শ্রীধর বিষ্ণু ফার্মার্স ক্লাবের জন্য, যারা খানাখুল থেকে এসেছেন হুগলির। দেখি তাদের চার নম্বর প্রশ্ন কি, দেখা যাক স্ক্রিনে কি আসছে চার নম্বর প্রশ্ন। যে নামগুলো আমি পরে বলবো, যে অপশনগুলো দেখবো, সেগুলোর মধ্যে কোনটি গমের একটা উচ্চ ফলনশীল জাত হবে, গমের জাত, ঠিক আছে? চলুন তাহলে অপশনটা দেখে নিই। অপশন কি বলছে, এক এক করে সূত্রগুলো আসবে আমাদের সামনে। জয়া, কল্যাণ সোনা, IR8 নাকি পদ্মা, গমের উচ্চ ফলনশীল জাত, এগুলোর মধ্যে কোনটা? সময়টা কিন্তু শেষ, এবার উত্তরটা চাই। কোনটা হবে? গম চাষ করা হয় ওখানে? হয় না, না শুধু ধান চাষই হয় আর সবজি হয়, তাও একটা আইডিয়া তো কিছু থাকবে। IR8 আর আপনাদের ওখানে তো আমার মনে হয় না এই সাইডটা গম হয়, কিছু ধান চাষই হয়। যদি বলতেন কোথাও শোনা বা কোথাও পড়া, কোনোদিন কানে এসেছিল এরকম কোনো আন্দাজ থেকে কি বলতেন? নো আইডিয়া, তাই তো, এই মুহূর্তে কোনো আইডিয়া নেই। ওকে, আমি সেমি ঘাঁটাবো না, বেকার পাজল করে লাভ নেই, আমরা উত্তরে আসি। কারণ হচ্ছে দাদারা অলরেডি বলে দিয়েছেন, তারা ভাবছেন যে আগে আমাদের উত্তরটা বলুন আপনি, আগে দেখি আমরা পেরেছি কি না, তাই না দাদা, মনে হচ্ছে না? এটা স্ক্রিন কি বলছে, এটা একবার এসেছিল মনে? কল্যাণ সোনা সঠিক উত্তর ছিল।
গম চাষ নেই কল্যাণ সোনা হচ্ছে হাইব্রিড জাতের উচ্চ ফলনশীল গমের জাত এর রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি ছোট গাছে ফলন বেশি হয় 1963 সালে এই বীজ ভারতে মেক্সিকোতে কানা হয়েছিল এবং চাষবাস শুরু করা হয়েছিল তাই জন্য কল্যাণ সোনাটা হচ্ছিল একেবারে সঠিক উত্তর এরই সঙ্গে চারটি করে প্রশ্ন আমরা শেষ করে ফেললাম এবার পালা হচ্ছে একেবারে ফুল অ্যান্ড ফাইনাল একেবারে লাস্ট প্রশ্ন এবং শেষ প্রশ্নটা কিন্তু পারতে হবে 2-1 এ দাঁড়িয়ে রয়েছি আমরা কোথাও গিয়ে দুইটা বেড়ে তিন হতে পারে আর একটা বেড়ে দুই হতে পারে দেখা যাক শেষ প্রশ্ন তীর্থ ফার্মাস ক্লাবের জন্য কি আসছে ওনাদের স্ক্রিনে মাটি ছাড়াই শুধু জলসেচের মাধ্যমে সবজি চাষের আধুনিক এবং বৈজ্ঞানিক পদ্ধতিটির নাম কি মাটি ছাড়া শুধু জলসেচ দিয়েই হবে সবজি চাষ করা হবে সেটা আধুনিক এবং বৈজ্ঞানিক পদ্ধতির নাম কি আমরা অপশন দেখব কি আসছে ড্রেনেজ ও পাইপ পদ্ধতি ক্যারেজ পদ্ধতি হাইড্রোফোনিক পদ্ধতি পলি হাউস চাষ পদ্ধতি ড্রেনেজ পাইপ পদ্ধতি ক্যারেজ পদ্ধতি হাইড্রোফোনিক পদ্ধতি নাকি পলি হাউস চাষ পদ্ধতি কোন পদ্ধতিতে মাটি লাগবে না শুধুমাত্র জলসেচ করেই করা যাবে সবজি চাষ হবে এবং তার আধুনিক নাম কোনটা চারটির মধ্যে কোনটা মনে হচ্ছে এনি আইডিয়া সময় তো শেষ উত্তর বলতে হবে কোথাও কি এগুলো শোনা হয়েছে কোনটা বলুন আমাকে নম্বরটা বলুন ঘ পলি হাউস চাষ পদ্ধতি এটা মনে হচ্ছে স্ক্রিন কি বলছে এবার আমার সোজা চলে যাবো স্ক্রিনের ওপর ছেড়ে দেবো দেখি আমাদের কম্পিউটার স্ক্রিন কি জানাচ্ছে কোনটা সঠিক উত্তর হাইড্রোফোনিক পদ্ধতি নাকি গ নাকি ঘ ছিল হাইড্রোফোনিক পদ্ধতি এটা ভীষণ একটা ফেমাস এবং একটা লেটেস্ট টেকনোলজি এটা যার মাধ্যমে সবজি চাষ করা হচ্ছে আজকাল মাটি ছাড়াই হচ্ছে শুধুমাত্র জলসেচের মাধ্যমে হচ্ছে এগুলো মাথায় রাখবেন পরবর্তী সময় আপনাদের কাজে লাগতে পারে অনেক সময় মাটি ছাড়া যেখানে মাটি হয়তো মানে দুর্বল অনুর্বর সেখানে মাটিটা কাজে না লাগিয়ে জলসেচের মাধ্যমে এটা চাষবাস করতে পারেন এবং সেই কোন পদ্ধতিতে নাকি হাইড্রোফোনিক পদ্ধতিতে ভেরি সরি পাঁচটা প্রশ্ন শেষ হয়ে গেল আমি কোনো উত্তর দিতে পারলাম কোনো নম্বর দিতে পারলাম না এবার দেখা যাক আপনাদের আলটিমেট পালা পাঁচ নম্বর প্রশ্ন সৌভাগ্য নিয়ে আসে কিনা অল দ্য ভেরি বেস্ট দেখা যাক কি আসছে পাঁচ নম্বর প্রশ্ন শ্রীধর বিষ্ণু ফার্মাস ক্লাবের জন্য আয়ুর্বেদে নারকেল গাছকে কি নামে ডাকা হয় আয়ুর্বেদ শাস্ত্রে নারকেল গাছকে কি নামে ডাকা হয় সূত্র প্রদত্ত আমরা দেখি আগে দেখি 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 তাড়াহুড়ো একদম আগে সূত্র এটা একেবারে এক কথায় উত্তর নয় এটার জন্য অপশন পাবো আচ্ছা দেখি অপশন কি আছে বৃক্ষরাজ ঔষধি বৃক্ষ তৃণরাজ মহাবৃক্ষ কোনটা সঠিক বৃক্ষরাজ বলা হয় নারকেল গাছকে ঔষধি বৃক্ষ বলা হয় নাকি তৃণরাজ বলা হয় নাকি মহাবৃক্ষ বলা হয় কোনটা মনে হচ্ছে সময় তো শেষ এবার উত্তরটা চাই উত্তরটা চাই এবারে সময় শেষ একেবারে দাদা এবার উত্তরটা চাই তৃণরাজ একটু মানে ভেবে বলছেন তো তৃণরাজ বৃক্ষরাজ বৃক্ষরাজ হবে যেটা বলবেন কিন্তু এবার বলুন বৃক্ষরাজ বৃক্ষরাজ তৃণ না বৃক্ষ বৃক্ষরাজ এটা বলবেন কি মনে হচ্ছে সঠিক বলেছেন দেখা যাক আমাদের কম্পিউটার স্ক্রিন কি বলছে আমরা আর সময় নষ্ট করব না আয়ুর্বেদে নারকেল গাছকে কি বলা হয় ওনারা বলছেন বৃক্ষরাজ কিন্তু কোথাও গিয়ে উত্তর তৃণরাজ আগে বলে তারপরে আবার পাল্টে নিলেন হয়ে গেল ভুল যেটা ছিল আগে সেটাই ছিল সঠিক কোথাও গিয়ে স্কোর করা একটা জায়গা ছিল 10 নম্বর আবার হাত ছাড়া হয়ে গেল তাহলে এবার স্কোর বলার পালা স্কোর বলবো অবশ্যই কারণ আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন কার কত স্কোর হলো তাও বলে রাখি আমার যারা বাঁ দিকে রয়েছেন হুগলির খানাকুল থেকে এসেছেন শ্রীধর বিষ্ণু ফার্মাস ক্লাব তারা পাঁচটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তাই ওনারা পেয়েছেন 10টি নম্বর একটা হাততালি হয়ে যাক ওনাদের জন্য আর একইভাবে যারা আমার ডান দিকে রয়েছেন তীর্থ ফার্মাস ক্লাব যারা দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ থেকে এসেছেন তারা এই রাউন্ডে টোটাল স্কোর করেছেন 20টি নম্বর দুটি প্রশ্ন উত্তর সঠিক দিয়েছিলেন একটা জোরে হাততালি হয়ে যাক ওনাদের জন্য
অর্থাৎ এই রাউন্ডে হাইয়েস্ট স্কোরার হচ্ছে তীর্থ ফার্মাসলা তিনটি নম্বর কম হয়ে বলেছেন তবে দাদারা একদম একটুখানি পিছিয়ে রয়েছেন পরের রাউন্ডে কি সেটা মেকআপ হয়ে যাবে আমি জানি কারণ পরের রাউন্ডটা কিন্তু খুব স্কোর করার জায়গা তবে অবশ্যই এবারে আমাকে একটা ছোট্ট বিরতি নিতে হবে বিরতি নিয়ে ফিরছি এক্ষুনি সেই বিরতিতে যাওয়ার আগে একটা ধাঁধা দিয়ে যাই আপনাদের জন্য যেটা সলভ করতে হবে এই টাইমটুকুর মধ্যে আর ওখান থেকে মনে মনে বলবেন আমি শুনে যাবো ঠিক এখান থেকে ধাঁধাটা অনেকটা এরকম চালাতে গেলে চলে না না চালালেই চলে হেঁয়ালিতে কালিদাস তার নাম বলে এই ধাঁধার উত্তর নিয়ে চট করে একটুখানি ফিরছি আপনারা অবশ্যই চা খান আর চা খেতে খেতে আমাদের জন্য অপেক্ষা করুন ফিরবো একটা ছোট্ট বিরতির পর ফিরলাম আবারও বিরতির পর আপনাদের প্রিয় অনুষ্ঠান ক্ষেত খামারে বাজিমাত নিয়ে আর আমি জানি যে এখানে প্রত্যেকে বাজিমাত তো করছেন সেই সঙ্গে আপনারা বাজিমাত করেছেন এই ধাঁধার উত্তরটা ভেবে তাই তো মনে আছে তো বিরতিতে যাওয়ার আগে একটা ধাঁধা বলে গিয়েছিলাম আপনাদের জন্য কি ছিল সেই ধাঁধা চালাতে গেলে চলে না না চালালেই চলে হেঁয়ালিতে কালিদাস তার নাম জানেন এটা আপনারা বলতে পারবেন এটা কি ওকে আর সাসপেন্স ক্রিয়েট করবো না আমি বলে দিচ্ছি এটা হবে একটা পোকা যাকে বলা হয় হ্যাঁ কেন্ন চালাতে গেলে চলে না যখন ওটাকে বলা হয় তখন সেটা কিন্তু গুটিয়ে যায় আরো যায় না আর যখন ওকে চালানো হয় না অর্থাৎ ওকে টাচ করা হয় না তখনই সে চলে ঠিক আছে এটা ছিল সঠিক উত্তর কেন্ন আমি জানি আমার দর্শক বন্ধুরা তারা পেরেছেন তবে আমি আর সময় নষ্ট করবো না আমরা এবার চলে যাবো দ্বিতীয় রাউন্ডে কারণ সময় ক্রমশই কিন্তু সাসপেন্স ক্রিয়েট হচ্ছে এবং তারাও ভাবছেন যে পয়েন্টস তো একটু কমে গেছে কীভাবে এটাকে বাড়াতে হবে তাই তো দাদা ভাবছেন তো তাহলে আমরা দ্বিতীয় রাউন্ড শুরু করি চলুন তাহলে উদযাপন করা যাক আমাদের এই শো এর দ্বিতীয় রাউন্ড যার নাম হচ্ছে উলুক সুলুক যে উলুক সুলুক নাম কেন কারণ এখানে এমন একটা আমরা জিনিস নিয়ে আসবো তা হচ্ছে ধাঁধা যে ধাঁধার পাঁচটা করে সূত্র থাকবে আমি একটু বুঝিয়ে দিই ব্যাপারটা কি পাঁচটা করে সূত্র থাকবে প্রথম সূত্র দেখেই যদি মনে হয় যে চেনা লাগছে জানা লাগছে তাহলে সেই সূত্র দেখে আপনারা উত্তরটা বলবেন তার সঙ্গে পেয়ে যাবেন পঞ্চাশটি নম্বর যদি মনে হয় যে প্রথম অপশানটা আমার চেনা লাগছে না আমি দ্বিতীয় অপশান নেবো বলবেন সেকেন্ড অপশানে মুভ করবো আমরা হয়ে যাবে চল্লিশ নম্বর এবার থার্ড প্রশ্ন থার্ড অপশানটাও নিতে পারেন সেক্ষেত্রে হবে তিরিশ নম্বর আপনি যে কটা পারবেন অপশান নিতে পারেন শুধুমাত্র কী হবে না নম্বরটাই কমে যাবে একবারে বলতে পারলে পঞ্চাশ বলতে পারে আর পরেরটা নিতে পারলে চল্লিশ তিরিশ কুড়ি দশ এভাবে বোঝা গেছে তাহলে একেবারে পুরনো হিসেব নিকেশ একেবারে বদলে যাবে কারণ এই রাউন্ডে আমি নিয়ে এসেছি একেবারে গোটা পঞ্চাশটি নম্বর সে খেলাই আমরা খেলবো কিন্তু এখনই খেলবো একটু গল্প করবো না তা কি হয় আমরা আমাদের খেলাটাকে আর একটুখানি এগিয়ে নিয়ে যাব এই রাউন্ডে এই খেলা শুরু করার আগে আমি একটুখানি দাদা ভাইদের সঙ্গে দিদি ভাইদের সঙ্গে একটু কথা বলে নিই তারপরে এই রাউন্ডটাকে আমরা এগিয়ে নিয়ে যাব খুব জানতে ইচ্ছে করছে যে ধরুন আমরা পড়ার বইতে পড়ি বা ঘরে বসে জানতে পারি টিভি দেখি খবরের কাগজ পড়ি কিন্তু মাঠ ময়দানে নেমে এই ঝড় তুফান সমস্ত কিছুকে উপেক্ষা করে একমাত্র কিন্তু ফসলটা ফলান আপনারই ধরুন এই যে এখনকার যে পরিস্থিতি এই যে এত সবজি চাষ করলাম ঝিঁয়ে চাষ করেছি আপনার ঢেঁড়স চাষ করেছি পটল চাষ করেছি করলা চাষ করেছি আমরা এই সমস্ত সবজিগুলো যে মার্কেটে বিক্রি করছি মানে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ঢেঁড়স বিক্রি হয় না মানে বাজারে বিক্রি নেই আমরা যে বিক্রি করতে যাচ্ছি সেখানে যে যারা কিনতে আসছে তারাও হচ্ছে এখান থেকে আমাদের যেখানে যে বাজারে বিক্রি করছি ওখান থেকে নিয়ে গিয়ে তারাও অন্য জায়গায় মানে শহরে চলে আসছে তারা বলছে আমার কোনো দাম নেই যদিও দাম দিই পাঁচ কিলো ঢেঁড়স দশ টাকা দাম এক পাঁচ কিলো ঝিঙা পাঁচ কিলো ঝিঙে যাকে বলে এক পাল্লা ঝিঙের দাম হচ্ছে আট টাকা শুনলে অবাক হয়ে যাবে আমরা আর সবজি তুলি না সবজি জমিতে পেকে যাচ্ছে ওই যতটুকু প্রয়োজন নিয়ে এসে সিদ্ধ করে বাড়িতে গরু চাষ আছে গরুকে খাওয়ানো হচ্ছে চাল বহুত দাম ধানের ক্ষেত্রে যেটা কৃষক মান্ডি আছে কৃষক মান্ডিতে যাদের কার্ড হয়েছে কিষাণ ক্রেডিট কার্ডটা হচ্ছে আলাদা ওটা হচ্ছে সমবায় সমিতি কিংবা ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য কিন্তু কিষাণ মান্ডি যে রাজ্য সরকার যে ধানটা কিনছে ওটা হচ্ছে কিষাণ মান্ডি
ওই কিষান মান্ডিতে আমরা যদি ধান আমার যদি কার্ড থাকে ওই কিষান মান্ডিতে আমি ধান নিয়ে গেলে মোটামুটি 1920-25 টাকার মতো কুইন্টাল মানে পার কুইন্টাল পার কুইন্টাল আচ্ছা সেই 1 কুইন্টাল ধান আমার বাড়ি থেকে নিজেতে হলে 50 টাকার 75 টাকা খরচে আছে এবং আমি ওই যে কিষান মান্ডিতে ধানটা নিয়ে যাব ওখানে যে আপনার রাইস মিলগুলো আছে তাদের লোক সরাসরি এসে ধানগুলো চেকিং করবেন চেক করে দেখবে আমার ধানে কি রস আছে কি কোনো ভেজাল মেশানো হয়েছে ধুলোবালি কিংবা সেখানে সে তাদের তারা যে বাদটা দেবে কুইন্টলে 6 কেজি 8 কেজি 10 কেজি 15 কেজি তাদের ইচ্ছা মতো আমি তো এক কুইন্টল ধান আমি আমার বাড়ি থেকে 75 টাকা খরচ করে অলরেডি 2 কিলোমিটার দূরে নিয়ে গেছি আমার কাছে বাড়ি বলে 2 কিলোমিটার কিন্তু আরও যাদের দূর দূরান্তে বাড়ি এমন কিষান মান্ডি আছে যে 15-20-25 কিলোমিটার দূরে পর্যন্ত তার দিকে সেই কিষান মান্ডিতে ধান নিয়ে যেতে হয় তাহলে আমি দেখছি আমার বাজারে যে লোকাল যে আমি ধান যদি বিক্রি করি তার থেকে আমার কিছু হচ্ছে না তার থেকে আমার লোকাল যে বাজারে নিয়ে যাচ্ছি সে ওই আপনার কত পাবো আমরা আচ্ছা ধরুন আমি একটু আপনাকে থামে এটা জিজ্ঞাসা করছি আমার মনে ভীষণভাবে আসছে আপনি সবজির কথা বলছিলেন যে যখন বাজারে বিক্রি করছেন কিছু ব্যবসার কাছে বা ফর যাই বলি না কেন তাদের কাছে বিক্রি করছেন তখন আপনারা পার পাল্লা 2 টাকা বা 8 টাকা বা 10 টাকা সবজি হিসেবে পাচ্ছেন এটা কোনো উপায় নেই যে আপনারা ডাইরেক্ট সেই বাজারে গিয়ে বিক্রি করবেন বাজারে খদ্দেরটাই নাই যে কিনে খাবে লোকাল বাজারে যে আমরা বসে বিক্রি করব সেরকমও কোনো অবস্থা নেই প্রত্যেকই চাষবাস করছে অধিকাংশই প্রায় চাষবাস না ধরুন ওখান থেকে শহরে আসেন আপনার গ্রাম থেকে শহরে আসেন সেখানে গিয়ে বিক্রি করতে পারবেন না আমি বলছি ভালো করে মন দিয়ে আপনারা শুনুন এই জন্যই কিন্তু ফার্মার্স ক্লাব যেখানে আপনারা আপনাদের দাবি দাওয়া তুলতে পারবেন কিভাবে না আপনারা ন্যায্য মূল্যটা পাবেন মাঝখানে ফরেরা নানা রকম ব্যবসাদাররা যারা এই মাঝখানে পড়ছে এই সমস্ত মধ্যপন্থা মিডল ম্যানদেরকে একেবারে হটিয়ে দিন সরাসরি ফার্মার্স ক্লাবের সঙ্গে যুক্ত হন এবং সেই ফার্মার্স ক্লাবে যুক্ত হয়ে তাদের সঙ্গে নিয়ে কথা বলুন সেখান থেকে কিভাবে আপনাদের এগুলো বেচতে পারবেন বিক্রি করতে পারবেন সেই ধরনের একটা সলিউশন করুন কারণ ওই সমস্ত মানুষরা কিন্তু আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে এই ফার্মার্স ক্লাবের সঙ্গে যুক্ত হন ঠিক আছে আপনারা যতজন সদস্য যা আছেন একজন বাজারে যান সেখান থেকে ঠিক আছে অবশ্যই সেভাবে কিন্তু আমার মনে হয় এগিয়েতে পারবেন কথা দিচ্ছেন তো ফার্মার্স ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে এগিয়ে যাবেন ঠিক তো আপনাদের প্রজন্মকে তাদেরকে এগিয়ে নিতে হবে একেবারেই তাই যেটা সহজে পাওয়া যায় না সেটাকে ছিনিয়ে নিতে হবে ঠিক আছে দাদা যাতে একেবারে আমার আমার সত্যি এই মঞ্চে দাঁড়িয়ে আমি ভীষণভাবে ইমোশনাল হয়ে যাচ্ছে আমার খুব খারাপ লাগছে যে যারা এইভাবে মানে রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলে ঝড় ঝঞ্ঝে সব কিছুকে উপেক্ষা করে তৈরি করছে তারা পাচ্ছেন না এইভাবে 2 টাকা 5 টাকা যার কোনো ভ্যালু নেই আজকাল না 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 এইভাবে চলতে পারে না এভাবে চলতে পারে না প্লিজ আপনারা এগিয়ে আসুন এই সমস্ত মানুষদের কথা শুনুন প্লিজ শুনুন কারণ হচ্ছে তারা হচ্ছে মানে একেবারে আমাদের সমাজের ভিত আমাদের কৃষক আমাদের এদের কাছ থেকে আমাদের আর্থিক সুরাহা হয় এরা এভাবে চললে এদের দিনকাল এভাবে কাটলে কিভাবে আগামী প্রজন্ম কৃষিতে ইন্টারেস্ট পাবে তারা তো পিছিয়ে যাবে অন্য চাকরি খুঁজবে তখন আমাদের কৃষি ব্যবস্থার কী হবে তাই নয় কি তারা তো এখান থেকে সরে আসবে চলুন তাহলে চিন্তা করাটা সময় হয়ে গেছে ভাবুন আপনারাও প্লিজ এদের পাশে দাঁড়ান হাত জোর করে নিবেদন আপনাদের কাছে হ্যাঁ মনটা ভারী হয়ে গেল তবে চাইবো কামনা করব আপনাদের জন্য ঈশ্বরের কাছে এবং সে সমস্ত মানুষের কাছে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য খুব ভালো থাকবেন নিজের পরিবারকে ভালো রাখার চেষ্টা করবেন আর অধিকারটা ছিনিয়ে নেবেন ঠিক আছে ওকে চলুন তাহলে আমরা খেলা আসি একটু মজা করি যখন এই মঞ্চে এসেছি আমরা আর কোনো দুঃখ করবো না আমরা শুধু মজা করবো ওকে চলুন তাহলে আমরা যেটা খেলাটা বুঝেছিলাম উলুক সুলুক আমরা খেলবো সেই খেলার একেবারে সময় হয়ে গেছে প্রস্তুত আমার 2 টিম ওকে চলুন মাঠে ময়দানে নামা যাক আর আমরা বাজিমাত করি আমাদের উলুক সুলুকের প্রথম ধাঁধার যে প্রথম সূত্র থাকবে তা থাকবে তীর্থ ফার্মার্স ক্লাব যারা বজবজ থেকে এসেছেন তাদের জন্য দেখুন আপনাদের স্ক্রিনে আপনাদের প্রথম সূত্র কি আছে ভালো করে বৈশাখেতে
পারি আমি ডিম রাশি রাশি, বৈশাখেতে পারি আমি ডিম রাশি রাশি, ডিম পারত ভীষণ আমি আড়াল ভালোবাসি, মানে সবার সামনে ডিম পারি না আড়ালে ডিম পারি বৈশাখ মাসে। ঠিক আছে, এটা ফার্স্ট ক্লু আছে। যদি দেখে মনে হয় যে কি জানা জানা লাগছে, উত্তর দিতে পারবো একদম। আর একটা কি অপশন, প্রথম অপশনে মনে হয় তাড়াহুড়ো না করাই ভালো, ফুললি কনফিডেন্ট না হলে। পরের অপশনটা যাওয়া যাক না, এটা পারবে। এটাকে কি মিন করা হচ্ছে, মানে কি বোঝানো হচ্ছে? দাদা তো পুরো পন করে নিয়েছে, ধনুক ভাঙা পন, আমি কোনো কথা বলবো না। চলুন পরের সূত্র যাওয়া যাক, পরের সূত্র কি বলছে। ওনারা একটুখানি ভাবনা চিন্তা করছেন, কোথাও গিয়ে রিধান নিত। পরের সূত্রতে আমিষ খেয়ে বাড়তে থাকি বাজারেতে দামি, মিষ্টি জলে পানার আড়াল ভালোবাসি আমি। হ্যাঁ, আম আম ডিম পারে, মানে দুটোকে রিলেট করতে হবে তো, ভাবতে হবে তো একটুখানি। আমিষ খেয়ে বাড়তে থাকি বাজারেতে দামি, মিষ্টি জলে আমি কোথায় থাকি, মিষ্টি জলে থাকি পানার আড়ালে থাকি ভালোবাসি আমি। আর তার আগে ফার্স্টটা কি ছিল, বৈশাখেতে আম পারি আমি ডিম রাশি রাশি, সেটা কি না পারলে পরের অপশনে যাও, কিন্তু উত্তরটা সঠিক বললে তোমাদেরই ভালো, নম্বরটা পাবে না। আমি কিছু জানি না, প্রশ্ন ছুটলে হবে না, উত্তর ছুটতে হবে আমার দিকে। চিংড়ি মাছ না, হাত দিয়ে তোমাকে রুখে দিল, বলা চলবে না, এটা নয়। দিদিভাই কি বলবেন, কি আমি চাই না, কিন্তু একটুখানি ভাবে তিন যে অপশনগুলো একটু ভেবে নিই বলুন। এবার উত্তরটা যদি মনে হয় দেবেন তাহলে দিন, নাহলে আমরা পরের অপশনটা দেখাতে পারি। পরের অপশনে যাই তাহলে। ওকে, নেক্সট অপশন প্লিজ। ভালো করে মন দিয়ে শোনো, নম্বর কিন্তু ক্রমশই কমছে, 50 ছিল 40 হলো, এবার তিন নম্বর অপশন অনেক 30 হয়ে যাবে সেটা, তাই নয় কি? চলুন তিন নম্বর অপশন দেখান। পিঠের ওপর পাখনা দীঘল রয়েছে একটাই, বুক পাখনার কাঁটা দিয়ে শত্রুকে আটকায়, মানে এটা তো বোঝা যাচ্ছে যেটা কি পাখনা কার থাকে। পাখনার কাঁটা দিয়ে শত্রুকে আটকাই, ওকে যে পাখনা থাকে সেটা দিয়ে শত্রুকে আটকাই। আমিটাকে আমি অনেক অনেক ডিমও পারি বৈশাখেতে পারি ডিম, আমি আড়ালটা ভালোবাসি ডিম পাড়ার সময়, আমি মিষ্টি জলে থাকি পানার আড়ালে থাকি, তাহলে আমিটাকে সময়টা ক্রমশ কিন্তু শেষ হয়ে গেছে যাচ্ছে, সময় কিন্তু প্রায় শেষের দিকে একেবারে, টোটাল সময়টা আমি একটা অপশন বলছিলাম, টোটাল সময়টা শেষের দিকে। চতুর্থ নম্বর অপশনটা দেখান, এটা কিন্তু একেবারে 20 নম্বরের জন্য খেলছেন। চোয়ালেতে দাঁত খুব আর গায়ে আছে আঁশ, শরীরেতে কাঁটা কম আছে সাধু মাস, মাস বলতে মাংস, সাধু বলতে সুস্বাদু, মানে খেতে ভালো সেটা। চোয়ালেতে দাঁত খুব অনেক দাঁত রয়েছে আর গায়ে আঁশও রয়েছে, শরীরেতে কাঁটা কম রয়েছে, কাঁটা বেশি নেই, আমি সুস্বাদু, আমার মাস বা আমার মাংসটা সুস্বাদু। কিছু সম্পর্কে বলা হচ্ছে মনে হচ্ছে, মাছ, তাহলে কোন মাছ, সবকটা উপর থেকে একবার পড়ে দেখুন, দিয়ে আমাকে কই আনসার দিন, না পারলে আমরা অন্য অপশন আছে। শিঙি মাছ, শিঙি মাছ, গায়ে আছে আঁশ, উত্তরটা চাই, আর সময় দেওয়া যাবে না, ভেরি সরি, আমি অনেকক্ষণ সময় দিয়েছি আমরা। বলুন একটা কিছু বলুন, আর না হলে পরের অপশন দেখিয়ে লাস্ট বলতে হবে, 10 নম্বর জন্য খেলতে হবে। কই মাছ, কই মাছ, ওকে। চতুর্থ নম্বরে কি ওনারা বললেন, কই মাছ, আমরা সময় আর নষ্ট করবো না, আমরা পঞ্চম অপশনটা দেখে নিই, তারপর আমরা উত্তরে যাব। দেখি লাস্ট অপশন প্লিজ। গায়ে আমার বাদামি রং, পেটটি ধূসর সাদা, লেজে হলুদ গায়ে ডোরা, সাপের মতন মাথা, কি মনে হচ্ছে কোন মাছ, শোল, কোন আইডিয়া, শোল মাছ,
ম্যাচ বলে ফেলেছেন কিন্তু লাস্ট অপশনটা দেখে কি মনে হচ্ছে কি হলে ভালো হতো কি হলে শোল হলে হতো ওকে দেখা যাক আমাদের কম্পিউটার জি কি বলছে দেখা যাক কোনটা আসছে বুদ্ধিটা এসেছিল দেরিতে এসেছে মানে সঠিক সময় সঠিক কাজটা করলে ভালো হয় শোল মাছ ছিল কিন্তু বলেছেন কই মাছ ভেরি সরি কোনো পয়েন্টস দিতে পারলাম না হ্যাঁ পঞ্চাশ নম্বরটা হাতছাড়া হয়ে গেল স্কোরটা কোথাও গিয়ে ওখানে আটকে গেল কিরকম লাগছে কারণ টান টান উত্তেজনা ভরা একটা শো একটা খেলা একটা রাউন্ড আমরা খেলছি এবার আপনাদের পালা বুঝতে পারছেন তো কিভাবে খেলতে হবে দশ নম্বর একটু পিছিয়ে রয়েছেন এবং তার থেকেও বেশি আবার স্কোর করতে হবে তবে গিয়ে আজকে এখান থেকে বড় ট্রফিটা আপনাদের হাতে উঠবে বেস্ট অফ লাক আপনাদেরকে দেখা যাক এবার আমাদের উলুসুলুকে দ্বিতীয় ধাঁধা শ্রীধর বিষ্ণু ফার্মার্স ক্লাব যারা হুগলির খানাকুল থেকে এসেছেন তাদের জন্য কি আসছে দেখা যাক আমাদের প্রথম আনাজের ভান্ডারে আমি যে রঙিন অন্তরে ভরে রাখি সব ভিটামিন মানে আমার মধ্যে সব ভিটামিনস রয়েছে আনাজের ভান্ডারে আমি যে রঙিন এটা হচ্ছে প্রথম ক্লু প্রথম ক্লুটা দেখেই মনে হয় যে পুরোপুরি কনফিডেন্ট নন আমার মনে হয় পরের ক্লুটা দেখা উচিত নেক্সট অপশন পরের অপশন দেখা শাকেদের মাঝে মোড় তুলনা যে নাই মোড়ে খেলে চটপট রক্ত বাড়ায় শাকেদের মাঝে তুলনা যে নাই আর মোড়ে খেলে চটপট রক্ত বাড়ায় তাহলে আমি কে চটপট উত্তর চাই সময় বহমান এবং বয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে লাল লাল ফুল হয় বীজ কালো লাল শীতে আমি বাড়ি বেশি মিলি চিরকাল কিসের সম্বন্ধে বলা হচ্ছে সেটা বুঝতে পারছেন নামটা না পরে আইডেন্টিফাই করবেন মানে কি ইসের ফুল ফল শাক সবজি মাছ মাংস মানে কিসের মতো হচ্ছে সময় তো পার হয়ে গেছে এতক্ষণ সময় দেওয়া যাবে নেক্সট অপশন প্লিজ শুয়োপোকা মোর পাতা চেটে পুটে খায় শুয়োপোকা মোর পাতা চেটে পুটে খায় ভেবে রেখো যাতে তারে দূর করা যায় সজনেশা ফুলান ফাইনাল ওকে আমরা ফিফথ অপশনটা দেখে নিই তারপর আমরা উত্তরে যাব দেখি পাঁচ নম্বর অপশন কি আসছে রঙে মোড়ে চেনা যায় পরিচিত শাক তত রং ছাড়ি যত কর পরিপাক রান্না যখন করি তত রং ছাড়ি আমি রঙেই আমাকে চেনা যায় আপনারা বললে কি বলতেন কি বলতেন লাস্ট অপশনটা দেখার পরেও রঙে মোড়ে চেনা যায় পরিচিত শাক তত রং ছাড়ি যত কর পরিপাক ঠিক আছে আমরা আর বেশি মানে এটাকে নিয়ে বাড়াবো না বেকার মানে অযথা সময় যাওয়ার সঙ্গে সঙ্গে টেনশনও বাড়ছে আমরা দেখি স্ক্রিন কি বলছে স্ক্রিন কি বলছে লাল শাক লাল শাক ছিল একদম শুরুতেই ছিল তো যে আমি রঙিন শাকের জগতে পরে শাক বলেছে প্রথম লাইনে বলেছিল আমি রঙিন সবজি তো রঙিন যেখানে রং থাকবে লাল রংটা বেশি আকর্ষণীয় কোথাও গিয়ে লাল শাক ছিল সঠিক উত্তর এবং হলো না ঠিক আছে অসুবিধা নেই এটাই তো নাম খেলা কেউ জিতবে কেউ হারবে তাই নয় কি আর অনেক সময় হয় আমাদের যে কথাতেই আছে চোর পালালে বুদ্ধি সঠিক সময় সঠিক কথা আমাদের মাথায় আসে না কোনো অসুবিধা নেই এটা তো একটা সামান্য খেলা আসল তো খেলা আপনারা করছেন যেখানে আপনারা জীবন যুদ্ধে জয়লাভ করছেন এরই সঙ্গে আমরা আমাদের শেষ রাউন্ড এবং অবশ্যই ফাইনাল রাউন্ড শেষ করলাম যার নাম ছিল উলুসুলুক এবং এই নিয়ে টোটাল স্কোরটা কি দাঁড়াচ্ছে জানিয়ে দেবো এবার আপনাদেরকে যা দিনের আলোর মতো পরিষ্কার শ্রীধর বিষ্ণু ফার্মার্স ক্লাব যারা হুগলির খানাকুল থেকে এসেছেন তারা দুটো রাউন্ড মিলিয়ে টোটাল স্কোর করেছেন দশটি নম্বর কারণ শেষ রাউন্ডে কোনো স্কোর করতে পারেনি প্রথম রাউন্ডে দশ ছিল টোটাল স্কোর ওনাদের দশ নম্বর একটা হাততালি হয়ে যাক ওনাদের জন্য খুব ভালো খেলেছেন খুব চেষ্টা করেছেন এটা সবচেয়ে বড় কথা এবং তারই পাশাপাশি
তীর্থ ফার্মার্স ক্লাব যারা বজবজ থেকে এসেছেন তারাও শেষ রাউন্ডে কোনো স্কোর করতে পারেনি, কিন্তু প্রথম রাউন্ডে ওরা স্কোর করেছিলেন 23 নম্বর। তাই প্রথা অনুযায়ী, নিয়ম অনুযায়ী আজকের ক্ষেত কামারে বাজিমাতের এই পর্বের এই মঞ্চ থেকে বিজয়ী টিম হচ্ছে তীর্থ ফার্মার্স ক্লাব। জোরে হাততালি হয়ে যাক ওনাদের জন্য। কোথাও কি খেলা একটা হার জিত থাকে তো আমার মনে হয় আপনার কিছু মাইন্ড করবে না, খারাপ লাগছে কি? একেবারে ঠিক কথা, খাঁটি কথা বলেছেন, কারণ এডি নাম হচ্ছে জীবন, এডি নাম হচ্ছে আমাদের এই নানা রকমের খেলা, কারণ যেখানে হার জিত থাকে, কেউ হারবে কেউ জিতবে এটাই তো কথা, তাই না? দিদিভাই কেমন লাগলো এখানে এসে? ছেলে কেমন লাগলো? ভয় সব দূর হয়েছে তো? আর কথা দিয়েছেন তো গিয়ে এরকম কোনো ফার্মার্স ক্লাবের সঙ্গে যুক্ত হবে? নিজের অধিকার কি করতে হবে? ছিনিয়ে নিতে হবে। আপনাদেরকে অনেক অভিনন্দন রইল এবং প্রথা অনুযায়ী এবার কি পুরস্কৃত করার পালা। আজকে এই মঞ্চ থেকে আমাদের ক্ষেত খামারে বাজিমাতের এই পর্ব থেকে যারা অপনার টিমকে একটা হাড্ডাহাড্ডি লড়াই সম্মুখীন করেছিলেন তাদের জন্য আজকে এই ট্রফিটা তাদের হাতে তুলে দেবো। সেই ট্রফি যাবে কাদের হাতে? না, শ্রী বিষ্ণু ফার্মার্স ক্লাবের হাতে, যারা হুগলির খানাকুল থেকে এসেছেন। এটা আপনাদের জন্য, খুব ভালো থাকবেন দাদা, অনেক অভিনন্দন রইল। আর এরই সঙ্গে এই বড় ট্রফিটা যেটা অনেকক্ষণ ধরে অপেক্ষমান, জানি কার হাতে যাব, তো আলটিমেট এবার তার হাতে ওঠার পালা, যারা আজকের এই মঞ্চ থেকে বিজয় ট্রফি ছিনিয়ে নিয়ে যাচ্ছেন, উইনার হয়েছেন, বিজয়ী হয়েছেন তারা, যারা তীর্থ ফার্মার্স ক্লাব বজবজ থেকে এসেছেন। এটা আপনাদের জন্য। দুই প্রমিলার মাঝে এক দাদা, দাদা এবার তো কথা বলুন, অনেক অভিনন্দন হলো আপনাদের জন্য। এইভাবেই এগিয়ে যান, এইভাবেই আমাদের বাংলাকে এগিয়ে নিয়ে যান, পশ্চিমবঙ্গের মানচিত্রে নিজে নিজে জেলার নাম উজ্জ্বল করুন এবং অবশ্যই দেশের মানচিত্রে পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করুন। আপনারা নিজেরা প্রত্যেকে ভালো থাকুন, ভালো রাখুন আপনার পরিবারকে, আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে এবং যে অধিকার এমনিতে পাওয়া যায় না তাকে লড়াই করে ছিনিয়ে নিন। খুব ভালো থাকবেন, আরও একবার নমস্কার জানি, আমি কিউ আছি।